আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম টু অ্যানাদার এপিসোড অফ উম্মাস কিচেন। আজকে যাচ্ছি আমার এই ব্লগের জন্য সাইমা আপার পাশে। সাইমা আপাকে আমি চিনি যখন আমি নর্থ সাউথ MBA করতাম, ঠিক সেই সময় থেকে। তিনি আমার থেকে অনেক সিনিয়র, কিন্তু আমার অনেক প্রিয় এবং কাছের একটা মানুষ। আপা বাই প্রফেশন একজন টিচার, তো আপার বাসায় যাচ্ছি, আপার সাথে গল্প হবে, আড্ডা হবে এবং আরও অনেক রান্নাবান্না হবে। তো সেই যাত্রা আমি এখন শুরু করে দিচ্ছি। এখন বেইলি রোড থেকে ধানমন্ডিতে যেতে যতক্ষণ সময় লাগে, তারপর আমরা কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব সাইমা আপার বাসায়। চলে এসেছি, লিফট দিয়ে উঠছি, উঠতে যতক্ষণ সময় লাগবে দেন তারপরে অনেকদিন পর সাইমা আপার সাথে আমার দেখা হচ্ছে আজকে। সো ফাইনালি আমি কিন্তু সাইমা আপার বাসায় চলে এসেছি। আপার লিভিং রুমে বসে আছি এবং আমার পাশে আছে সাইমা আপা। কেমন আছেন আপা? হ্যাঁ স্যার, ভালো আছি, আসসালামু আলাইকুম। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার কথা, আপনার প্রশংসা করতে করতে আসছিলাম। সো ফাইনালি এই হচ্ছে সেই সাইমা আপা যার কথা আমি শুরুতে বলছিলাম। তো ফাইনালি আপনার এত ব্যস্ত সময় থেকে আপনি আমাকে সময় দিতে পেরেছেন, সেটার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তোমাকেও ধন্যবাদ, তুমি আমার কষ্ট করে এসছো এখানে, আর তোমাকে দেখে ভালো লাগছে, অনেক বছর পরে দেখলাম, খুব ভালো লাগছে দেখে। সেটাই। সো এটা আমি সবসময় বলে থাকি যে সাধারণত হয় না যে বিউটি উইথ ব্রেইন যদি কিছু ইস্যু হয়ে থাকে সেটা হচ্ছে সাইমা আপার। কারণ সাইমা আপার শুধু দেখতেই সুন্দর না, ওনার কিন্তু মানে ওনার একটা ব্রিলিয়ান্ট ব্রিলিয়ান্ট কিছু অ্যাচিভমেন্ট আছে লাইফে। তো সেই সব কিছু গল্প শুনবো সাইমা আপার কাছে। শি ইজ নট অনলি আ ভেরি ট্যালেন্টেড অ্যান্ড ব্রিলিয়ান্ট লেডি, সেম টাইম উনি একজন ভালো মা, অবশ্যই একজন লাভিং অ্যান্ড কেয়ারিং ওয়াইফ, এবং অবশ্যই বলবো যে মানে খুবই ভালো একজন মেয়ে বটে, মানে কেয়ারিং ডটার যেটাকে বলা হয়ে থাকে। তো এই যে একসাথে এত কিছু কিভাবে করেন, কিভাবে ম্যানেজ করতে পারেন? ধন্যবাদ উম্মা। আমি হচ্ছে ছোটোবেলা থেকেই দেখা গেছে কি আমরা একটা জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়েছি, আমরা চার ভাই বোন। তো আম্মা হচ্ছে নিজে ওয়ার্কিং ছিলেন, আম্মা লালমাটিয়া কলেজের হোমিওপ্যাথির টিচার ছিলেন। তো আম্মার কাছে আমরা শিখেছি, দেখেছি যে আম্মা মানে খুব সুন্দর করে ফ্যামিলি মেনটেন করতো। দাদা দাদু ছিলেন বাসাতে, ফুপুরা ছিলেন, সবসময় দেখে দেখে অভ্যস্ত যে মা কীভাবে হ্যান্ডেল করতেন ফ্যামিলিটা। এবং আমার আম্মা নিজেও কাজের পাশাপাশি উনি লেখালেখিও করতেন। তো ওই সব মাকে দেখে বেসিক্যালি তো মেয়েরা শেখে, তুমি নিজেও নিশ্চয়ই বুঝতে পারছো, তো ওইভাবেই শেখাটা। আর এই যে আপনি যে আজকে যে প্রফেশনে আছেন, যে লাইক টিচিং প্রফেশনে আছেন, আপনি হলো ঢাকা কমার্স কলেজের কমার্স ডিপার্টমেন্টের হেড, ব্যবস্থা বিভাগের। ঠিক আছে। সো এখন এই যে এই এই টিচিং প্রফেশনে আসা, এই আসার পিছনের গল্পটা শুনতে চাচ্ছি। আচ্ছা, আমার এখানে গল্পটা খুবই দুঃখের দিয়ে শুরু। আমি যখন ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিচ্ছিলাম, তো আমার খুব ইচ্ছা ছিল আমি অ্যাকাউন্টিংয়ে পড়াশোনা করব। আমার আব্বা ম্যানেজমেন্টের, যে কারণে হচ্ছে আব্বার ইন্সপিরেশন ছিল যে না ম্যানেজমেন্টেই পড়তে হবে। পরবর্তীতে ম্যানেজমেন্টে যখন পড়াশোনা শেষ করলাম, আমার খুব ইচ্ছা ছিল যে আমি কর্পোরেট জব করব, লাইক আমি টিচিংয়ে আসবো না। আমার নানা ভাই উনি আমাকে সুন্দর করে খুব বুঝালেন যে তুমি খুব সুন্দর করে বুঝাতে পারো, কথা বলতে পারো, তোমার কথা বলার বিষয়টা মানুষকে খুব ইন্সপায়ার করতে পারে, তুমি চেষ্টা করো যে তুমি টিচিংয়ে আসতে। আমার তো মাথাতে টিচিংয়ে আমি আসবোই না, কিছুতে আসার ইচ্ছা নাই। তো নানা ভাই আমাকে সুন্দর করে বুঝিয়ে বুঝিয়ে কীভাবে যেন আমাকে এই প্রফেশনে নিয়ে আসলো। এবং সবচেয়ে বড় কথা যেটা, যে আমার পরীক্ষা শেষ হওয়ার পরের দিনে আমি একটা কলেজে অফার পাই, চাকরি একটা অফার পাই অ্যাডভোকেট কাজ করার জন্য।
তো নানা ভাই আমাকে জাস্ট চোখ বন্ধ করে বললাম, বাবা তুমি নানা ভাই তুমি জয়েন করো, যদি ভালো না লাগে তুমি ছেড়ে দিবে। তো আমি জয়েন করলাম, দেখলাম যে ভালোই লাগছে। পরবর্তীতে যখন আমি এখন যেখানে আছি ঢাকা কমার্স কলেজে 97-এ কথা বলছি, আমি মার্চে আমি জয়েন করি ওখানে। তো আমার পরীক্ষা টরীক্ষা দেওয়ার পর আমি বললাম যদি আমি পরীক্ষাটা লাও না হয় তাহলে আমি কিন্তু করবো টিচিং, আর আমি আসবো না, দিস দ্য লাস্ট। তো নানা ভাই ততদিনে, দুঃখের কথা হচ্ছে নানা ভাই ততদিনে মারা গেছেন। হ্যাঁ, আমি মার্চের 10 তারিখে মারা যান। তো আমার জয়নিং ছিল 17 তারিখে এবং আমার 11 বা 12 তারিখের দিকে আমার রেজাল্টটা হয়েছিল। আমাকে খুব ইমোশনালি ওটা মানে টাচ করে ফেলে, আমি আর সেকেন্ড কোনো থট না দিই আমি ওখানে জয়েন করে ফেলি। তো মাথাতে ছিল আমি বছর খানেক কাজ করে আমি হয়তো আবার MBA করবো বা চলে যাবো কোথাও, কিন্তু আমার আর যেতে ইচ্ছা করলো না। এখন পর্যন্ত আছি, প্রায় 24 বছর ক্রস করে হয়ে যাচ্ছে আমার, আছি ঢাকা কমার্স কলেজে। যেটা জানতে চাচ্ছিলাম যে ছোটবেলার কথাতে আপনি কিছু বলছিলেন যে আপনি জয়েন্ট ফ্যামিলিতে ছোট থেকে বড় হয়েছে, তো সেই ছোটবেলার যে গল্পগুলো সেটা যদি একটু শর্টকাটে বলেন যে কেমন করে কোথায় বেড়ে ওঠা, ফ্যামিলির আরো বিস্তারিত যদি আরো গল্প, আপনার যে ভাই বোনের গল্পগুলো বললেন বা আঙ্কেল আন্টি কি করতেন, আন্টির কথা তো অলরেডি শুনে ফেললাম, সো এই গল্পগুলো শুনতে চাচ্ছি ছোটবেলাটা কেমন ছিল। আচ্ছা, ধন্যবাদ উমা। আমার ছোটবেলাটা হচ্ছে আমি লালমাটিয়াতে বড় হয়েছি, লালমাটিয়া স্কুলে আমার পড়াশোনা হয়েছে, লালমাটি গার্লস স্কুলে, আর আমি ইউনিভার্সিটি উইমেন্স ফেডারেশন কলেজ থেকে HSC করেছিলাম। তো ছোটবেলাটা ছিল হচ্ছে যে আমরা লালমাটিয়াতে থাকতাম হচ্ছে ই ব্লকে, তো ওখানে হচ্ছে নানা ভাই ওখানে খুব পরিচিত ছিলেন। এবং আমরা আগে যেটা হতো, আম্মারা অনেকগুলো ভাই বোন, আম্মা 7 ভাই বোন, আম্মা 6 বোন 1 ভাই, তো আমার মামারা, আমার মামা খালা বা আম্মারা সবাই পড়াশোনা করেছেন লালমাটিয়া স্কুলে কলেজে, আমরা ওখানে বড় হয়েছি। এবং ওই জায়গাটা না আমাদের জন্য একটা মানে খুব স্মৃতিময় একটা জায়গা, ওখানে বড় মাঠ ছিল, তারপরে আমরা সাইকেল চালাতাম, আমাদের বন্ধু বান্ধব সবাই সবাই পাড়াতে মানে একটা, এখন আমি দেখি না, এখন তো ফ্ল্যাট বাড়িতে সবাই থাকে, বাচ্চারা তো ফ্ল্যাট বাড়িতেই বড় হচ্ছে, ওইভাবে বন্ধু বান্ধব গড়ে উঠছে না। আমাদের ছিল একটা পুরো পাড়ায় আমাদের বন্ধু, এক পাড়া থেকে আরেক পাড়ায় বেড়াতে যাচ্ছি বা কিছু একটা, তো খুব আমরা ধুমায় দেখাচ্ছি, ছেলেরা মাঠে খেলছে মেয়েরা সাইকেল চালাচ্ছে, আবার হচ্ছে মেয়েরা ছেলেরা সাইকেল চালাচ্ছে মেয়েরা মাঠে খেলছে। মানে তখন আর ছেলে মেয়েতে যে এখনকার পরিবেশটা কীরকম না, যে সবসময় ব্যবধান মেয়েদেরকে একটু আলাদা করে দাও, ওই সময়টা কিন্তু ওরকম ছিল না। আমি খুব মিস করি এবং আমি আমার বাচ্চাদেরকে সবসময় বলি যে আমাদের ছোটোবেলাটা ছিল স্বর্ণ যুগের একটা ছোটোবেলা, মানে আমরা মানে এই বাড়া থেকে বাসা থেকে ওই বাসায় যাচ্ছি দাওয়াত খেতে বা বেড়াতে, ঈদের সময়টাতে সবাই মিলে খুব আনন্দ করা বা হই হুল্লোড় করা। আর যেটা বলছিলাম, দাদা দাদুরা থাকতেন, আসা যাওয়া করতেন গ্রামে, মানে গ্রামে তো অ্যাটাচমেন্ট ছিল, আমরা ছুটিতে গ্রামে বেড়াতে যেতাম, তারপরে নানা ভাই পাশেই ছিলেন আমাদের সাথে, আমরা নানা বাড়ির পাশেই ছিলাম, তো ওখানে মানে বড় মাঠ, উঠোন, মানে খুব একটা অদ্ভুত সুন্দর একটা পরিবেশ ছিল ওই সময়টা, তাই না? আমাদের এটা কিন্তু আমাদের বাচ্চারা এখন আর পাচ্ছে না, মানে আমার কাছে মনে হয় যে ওরা খুব মিস করে যাচ্ছে আমাদের সেই শৈশব কৈশোরের যে আনন্দগুলো, আমাদের বাচ্চারা খুব যান্ত্রিক জীবনে বড় হচ্ছে না, এটা মিস করছে। এখনকার সময় যেটা আমাদের বাচ্চাদেরকে আমরা বাইরে কোথাও পাঠাবো সেইটাই কিন্তু টেনশন কাজ করে, কিন্তু ওই সময়গুলো কিন্তু ছিল না। আমি বিশ্বাস করো আমি লালমাটিয়ে বড় হয়েছি, আমি ই ব্লকে বড় ছিলাম আমাদের বাসায়, কিন্তু আমি সাইকেল চালাতে চালাতে এ ব্লকে বা এখন যে আরংটা ওই পাশটাতে চলে যাচ্ছি, আমাকে কিন্তু কেউ চিন্তা করছে না, কোনো মোবাইল ফোন নাই, কিচ্ছু নাই, মানে আমরা মেয়েরা সব চলে যাচ্ছি সাইকেল চালাতে চালাতে, কিন্তু আমি ভাবতেই পারিনি আমার মেয়েকে তোমার ক্লাস 4-5 পর্যন্ত এরপরে সাইকেল চালাতে পারিনি, আমি কিন্তু কলেজ পর্যন্ত সাইকেল চালিয়েছি। মানে এটা আমার জন্য একটা খুব বড় মনে হয় যে আমাদের সময়টাতে আমরা এত আনন্দ পেয়েছি, বাবা মা কখনো জিজ্ঞেস করে না যে কই যাচ্ছ সাইকেল নিয়ে, আমি একটা মেয়ে বের হয়ে চলে যাচ্ছি, জিজ্ঞেস করছে না কই যাচ্ছ, এবং বন্ধুদের সাথে বের হয়ে চলে যাচ্ছি, সবাই খুব মানে নিরিবিলি একটা শান্ত শিষ্ট পরিবেশ। এখন তো সন্ত্রাসী একটা অ্যাটিটিউড সবার মধ্যে এবং সবসময় সহিংস মানসিকতার কারণে আমরা মা বাবারা ভীষণ রকমের টেনশনে থাকি যে কোথায় গেল, সাথে একটা মোবাইল ফোন নিল কি না বা কি ব্যাপার, এইটা খুব মিস করি আমি ছোটোবেলার এই সুন্দর বেড়ে ওঠার সময়টাতে, এটা আর কি। দেখা যাচ্ছে যে আমি যখন টিচিং এখানে জয়েন করেছি, আমার এই প্রফেশনটাতে না দেখা এত প্রতি বছরই নতুন নতুন স্টুডেন্ট আসে, HSC ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, তারপরে অনার্স আছে আমাদের এখানে, মাস্টার্সও আছে, আমরা ন্যাশনাল ইউনিভার্সিটি আন্ডারে কারিকুলামটা মেনটেন করা হয়, অনার্স এবং মাস্টার্স, BBA যেটা বলা হয় BBA অনার্স। তো স্টুডেন্টরা না খুব পছন্দ করা শুরু করলো, আমিও আস্তে আস্তে ভালো লাগলো যে হ্যাঁ এই প্রফেশনটাও ভালো লাগছে। আমার বিয়ে হয়েছে 98-এ ডিসেম্বরে, আমি কিন্তু বিয়ের 2 বছর আগ থেকে চাকরি করছি, তো আমাকে আলহামদুলিল্লাহ বিয়ে হয়েছে যেখানে ওনারা কখনো বলেন নাই যে জব ছেড়ে দিতে হবে, আমার মাথাতে ব্যাপারটা ছিল না, কখনো আসি নাকি, আম্মাকে দেখেছি কাজ করছে, খালার দেখতাম আমার সব খালারাই জব করতেন, টিচিংয়ে ছিলেন, আর আমার
যেহেতু বলা হয় নাই আমিও ভাবে চিন্তা করি নাই, তবে বেবি আমার বড় ছেলেটা হয়েছে হচ্ছে 2000-এর জুলাইতে, তখন আমি খুব একটা ধাক্কা খেলাম যে এত টাফ একটা লাইফ টিচিং প্রফেশনটা মেনটেন করা, প্লাস আমি কিছু লেখালেখি করতাম, আমার লেখালেখিটা হাতে খড়ি হচ্ছিলো আব্বার হাত দিয়ে। 96-এ যখন পরীক্ষা শেষ হলো, জুলাই মাসের 26 তারিখের দিকে পরীক্ষাটা শেষ হলো, 27 তারিখে তো জয়েন করলাম বললাম, সেপ্টেম্বর মাসে হঠাৎ করে আব্বা আমাকে বলছে যে টিচিংয়ে যদি আসতে চাও প্রচুর কাজ করতে হবে, টিচিং এমন না যে আমরা সকালে লেকচার দিয়ে আসলাম আর তারপরে সাথে সাথে আমাদের আর কোনো কাজ নাই, প্রচুর পড়াশোনা করতে হবে। তো আমি তো পড়াশোনাটাকে না খুব ভয় পেতাম, আমি ছোটোবেলার কথা বলতে গিয়ে বলা হয় না, আমি কিন্তু খুব ফাঁকিবাজ ছিলাম, ভীষণ রকমের ফাঁকিবাজ, মানে একটুখানি পড়েই দৌড়, মানে পড়াটা হচ্ছে পড়ে আগে হলো খেলা, কখনো আমি মাঠে ছুটে দৌড় দিবো বা কিছু একটা, ওটা সারাক্ষণ মাথার মধ্যে, আমি আবার পড়বো মানে কী কষ্টের একটা ব্যাপার। তো তারপরে আচ্ছা ঠিক আছে লেখালেখিটা শুরু করলাম, লেখালেখিটা করতাম, চাকরি করতাম, এর মধ্যে যখন ছেলে হলো তখন ও কিছুটা মানে একটু সিক থাকতো ছোটোবেলায়, খুব একটা একটু ওয়েটটা কম হয়েছিলো, তা আমি খুব মেনটেন করতে হতো, আর সবসময় আমি ন্যাচারাল ওয়েতে বাচ্চাটাকে বড় করেছি, আমার তোমার সাথে এটা নিয়ে আমার কথা হয়েছিলো মনে হয় একবার, যে আমি চেষ্টা ভাইয়া ডক্টর শিশু হসপিটালের, ও সবসময় আমাকে সাপোর্ট করেছে যে কোনোভাবেই যেন আমার বাচ্চাটা বাচ্চা যেন ওই বাইরের ভাবে এতে না বড় হয়। তো আমি চেষ্টা করেছি, খুব কষ্ট করেছি, সেই কষ্টের আল্লাহ তালা জানি না করি জানতে দিবে কি দেবে না আল্লাহ জানে, আল্লাহ ভালো বলতে পারবেন। এবং এই ফাঁকে আপার কথা শুনতে শুনতে আপার বইয়ের গল্প কিন্তু শুনেছি, এবং আমার হাতে কিন্তু আপার অনেকগুলো বই আছে। সো এটা হচ্ছে এটা কোনটা আপু? এটা হচ্ছে কোম্পানিয়ান, এটা হচ্ছে অনার্সের একটা বই, অনার্স লেভেলে পড়ানো হয়, এটা হচ্ছে অনার্স ফার্স্ট ইয়ারে যারা ম্যানেজমেন্টে বা মার্কেটিংয়ে পড়ছে তাদের জন্য বিবিএ। আর এই দুটো হচ্ছে আমার খুব একটা পছন্দের বই বলতে পারি, আমি ভীষণ খাটাখাটনি করেছি ন্যাশনাল কারিকুলামে বইটা লেখা, এনসিডিবি থেকে ইয়ে নেওয়া, পারমিশন নেওয়া, খুব কাঠখড় পুড়িয়ে নিতে হয়েছে, অনেক কষ্ট করেছি। এবং আমি একটু বলি যে আমি আব্বার কাছে শিখেছি এটা মৌলিক বই লেখা। হ্যাঁ, অনেকে ভাবে যে বই দেখে দেখে লিখলাম, কপি করা হয়ে গেল বা কিছু একটা, বই কিন্তু লেখাটা খুব টাফ ব্যাপার, প্রচুর লেখে লেখে আমি যেই মানুষটা টেবিলে বসতাম না 1-2 ঘন্টার বেশি, আমাকে 17-18 ঘন্টা শুধু বই লেখার জন্য বসে থাকতে হতো। হ্যাঁ, আর বই লেখার জন্য প্রচুর পড়াশোনা করা, এবং একদম মৌলিক বই যেটা অন্য কোনো বইয়ের সাথে মিলবে না আমার সেন্টেন্সগুলো, এটাই কিন্তু মৌলিক বই। হ্যাঁ, আজকাল আমরা মৌলিক বই একেবারেই পাই না। তো আব্বা আমাকে শিখিয়েছেন যে ছোটো ছোটো সেন্টেন্স তৈরি করা, কীভাবে সেন্টেন্স লোকে কানেক্টেড করা এবং একটা গল্প তৈরি হয়ে যাওয়া, তো ওইভাবে না বইটা লেখা হয়ে গেছে। এবং এটা একটা খুব কষ্টের একটা কাজ, আমি বলবো জীবনের সবচেয়ে করুণ অধ্যায় আমার জন্য, যে মানে আমি এত পড়াশোনা কখনো করি নাই বই লেখার জন্য। অ্যাচিভমেন্ট তো বড় একটা অ্যাচিভমেন্ট আপনার লাইফে, মানে কি লাইক ধরেন আপনি ধরেন কোনো বুক স্টোরের সামনে দিয়ে যাচ্ছেন, নিজের বই বা নিজের নামটা দেখতে পাচ্ছেন, বাট ওই দোকানের মানুষ আশেপাশের মানুষ তো আর জানতে পারছে না যে এই সেই কাজী সাইমা, তাই না? সেটা খুবই ভালো লাগে, মজাই লাগে। না আমি বেশ কখন নীল খেতে গেলে বা বড় বড় মার্কেটে গেলে বইয়ের দোকানে গেলে আমি একটু যখন দেখি যে আমার বইটা ওখানে, তা আমি জিজ্ঞেস করি যে আচ্ছা এই বইটা কেমন চলছে বা কী অবস্থা, তো ওরা বলে হ্যাঁ আচ্ছা ঠিক আছে চলছে এরকম, অত আমি চিনে তো না জন্য আগ্রহ দেয়, ঠিক আছে হাতে নিয়ে দেখি। তো স্যার আপনি কিনবেন? না আমি কিনবো না। তা কখনো কখনো হয় কি আমি বলি যে হ্যাঁ ঠিক আছে আমি হচ্ছি কাজী সাইমা, আমার বইয়ের নামটা হচ্ছে কাজী সাইমা হিসেবে এসে, তখন অবাক হয়ে তাকায়, হ্যাঁ চেয়ার টেয়ার দেয়, হ্যাঁ আপা বসে নেই। সেই রিসেন্টলি একটা ঘটনা ঘটেছে, আমার একটা ব্যাংকের একটা অ্যাকাউন্টের জন্য কাজ, আমার অফিসে একটা মেয়ে এসেছিল, তো এসে গল্প করছে, সে কমার্সে পড়াশোনা করেছে বরিশাল একটা কলেজ থেকে, তো সে আমাকে বলছে যে আমি খুব ঢাকা কমার্স কলেজের ফাউন্ডারের নাম শুনেছি, আমাকে তখনও জানে না, বা আমি বেসিক্যালি হচ্ছে কলেজে আমি কিন্তু আব্বার কলিগ ছিলাম, আব্বা যতদিন কাজ করেছিলেন, আমার আব্বা হচ্ছে মানে বারবারই আব্বার কথা চলে আসতেছে আমার, আসলে আমার লাইফে যদি ইন্সপিরেশন তুমি বলো আমার বাবা এবং মা দুজনই ভীষণভাবে। তো বলছে যে আমি কাজী ফারুকী সাহেবের বই পড়েছিলাম, আচ্ছা ঠিক আছে। তো ওনার সাথে আরেকজন ছিল কাজী সাইমা, ওনাকে কি আপনি চেনেন? আমি চুপ করে তাকিয়ে আছি, হ্যাঁ আমি কিছু বলছি না, বলছে হ্যাঁ উনি তো ওই কলেজের টিচার ছিলেন, টিচার, ও আমার নামটা মনে হয় খেয়াল করে না, আমার অনেক বড় নাম কাজী সাইমা বিনতে ফারুকি, অনেক বড় নাম। তো সে হঠাৎ করে বলছে যে আচ্ছা আপনার নামে ফারুকি আছে, আমার পিয়নটা ছিল, সে হেসে দিচ্ছে, হাসছেন কেন আপা? বলছে যে আপনি বসে আছেন যার সামনে কথা বলছেন, উনি কে?
তো সে নামটা পড়ে অবাক, আর সে অনেক পুরা ইয়ে হয়ে গেছে, আমার খুব মজা লেগেছে। এবং সেই মেয়েটার দিকে তারপরে সে লিখতে পারছে না, তার হাত কাঁপছে, একটু পরে আমি আপনাকে ধরে দেখি কেন, মানে আমি আপনার বই পড়েছি এবং আমার মানে খুব ইচ্ছা ছিল যে দেখা হবে। তো আব্বা তো রিটায়ার করেছেন 2010-এ, সে আমাকে দেখে সে ওই এরপর থেকে তার খুব নার্ভাসনেস, মানে এর আগে সে ভীষণ রকমের সুন্দর করে কথা বলছে, তারপরে আর মানে এটা খুব মজা লেগেছে, এটা খুব রিসার্চ, এটা এরকম হয় মাঝে মাঝে। এখন আছে সায়মা আপা এবং তার কন্যা এবং পুত্র, কে অবস্থা, কেমন আছো? ওদেরকে দেখে আমার যেটা মনে হয়েছে যে আসলে আমার অনেক বয়স বেড়ে গেছে, বিকজ যখন আমি দেখেছিলাম ওকে ও ক্লাস 2 তে পড়তো, ও তখন ক্লাস 4 এ পড়তো, এখন তুমি কি করছো? শেষ করেছি, এখন ইউনিভার্সিটির অ্যাডমিশনের জন্য চেষ্টা করছি। আর তুমি কি করছো বাবা? আমি এখন কুমিল্লা আর্মি মেডিকেল কলেজে ফার্স্ট ইয়ারে পড়াশোনা করছি। সো দুজনেই খুব সুন্দর মতো করে বড় হয়ে গেছে, শুধু বড় হয়ে যায়নি, একজন ডক্টর সবসময় বন্ধুর মতন মিশেছে ছোট থেকে, যেটা দেখেছি দেখে আসছি, তো কোনটা মনে হয় যে মাকে অনেক বেশি করা না বন্ধুর মতো? বন্ধুর মতো মার কোন জিনিসটা তোমাকে সবচেয়ে বেশি মুগ্ধ করে? মাল্টিটাস্কিং। আর মার বাবার থেকে যদি বলা হয় কে সেরা? দুইজনই। এটা তো আর তোমাকে বলবো, মার বাবার থেকে দুইজনকে যদি পিক করতে বলা হয় কার কথা বলতে? টাফ চয়েস, কিন্তু মানে আম্মুকে করব। সো দিন শেষে যেটা হচ্ছে যে ছেলেরা আর মেয়েরা দুটা যদি আমরা কম্পেয়ার করা হয়ে থাকে, মেয়েরা কিন্তু দিন শেষে সবসময় বাবার দলেই চলে যায় আর ছেলেরা কিন্তু দিন শেষে মার দলেই চলে যায়, এটা কিন্তু একদম চিরন্তন সত্য। আমি যখন ছোট ছিলাম আমার মনে আছে যে আমি এখনো বলি আমার মাকে সবচেয়ে বেশি ভালোবাসি, বাট কিছু হলে আমার মাঝে মাঝে বাবার দিকে চলে যায়, কিন্তু যদিও এখন এই বয়সে যায় না, বাট ছোটবেলাতে দেখা যেত যে আব্বু এই কাজটা করেছে এটা খুব খারাপ, এটা ভালো না, বাট তারপরে দিন শেষে দেখা যেত আব্বুর দলে। সেরকম যেটা হয়েছে যে আপার ছেলে তো বলেছে মারকে ভোট দিয়ে ফেলেছে, কিন্তু মেয়ে আবার দুজনকে ভোট দিয়ে ফেলেছে। তো এখন যেটা হচ্ছে আপা, যে মানে ওদেরকে নিয়ে যে আপনি যে প্রফেশনে ছিলেন বা টিচিং প্রফেশনে থাকাটা তো কিন্তু অনেক টাফ একটা জব আমি মনে করি, কারণ এখানে আপনার অনেক অনেক স্টুডেন্ট এবং আপনি তো ভালো রেপুটেড কলেজে আছেন এবং সবার কিন্তু মেধা একরকম না, কারো কম কারো বেশি, কিন্তু আবার আপনাকে সমান এফোর্ট দিতে হচ্ছে, বেশি বেশি এফোর্টও দিতে হচ্ছে, কারণ যে দুর্বল তাকে তো একটু বেশি করে এফোর্ট দিতে হচ্ছে। এই সব কিছুকে ম্যানেজ করে আবার বাচ্চাদেরকে কীভাবে ম্যানেজ করেছেন সেই সিক্রেটটা আপনার কাছ থেকে জানবো। আচ্ছা ধন্যবাদ, একটু টাফ কোয়েশ্চেন হয়ে গেল, কারণ তুমি নিজেও একজন মা, তুমি নিজেও আমার থেকে অনেক বেশি কাজ করছো এখন। আমি আবার কথা বলবো যে আমি চেষ্টা করেছিলাম বরাবরই আমার প্রফেশনাল লাইফটাকে আলাদা রাখতে এবং আমার ফ্যামিলি লাইফটাকে আলাদা রাখতে, সবসময় এটাই আমার কাছে মনে, আমি মাকে দেখেছি তো আমি বলেছিলাম, তো আমাদের তো মানে জয়েন্ট ফ্যামিলি ছিল, আমি বড় হয়েছি কিনা, আমি আমার শ্বশুরবাড়িতেও আমি ছিলাম ওদের সাথে। আমার যেটা হয়েছে, আমি যখন কলেজে যেতাম একদম যখন ছোট, তো ওই সময়টা আমি ওদেরকে না মানে অনেক কাজ দিয়ে যেতাম, হ্যাঁ যে তুমি আমি আসলে পরে এগুলো, যখন ছুটির দিন থাকতো, যখন স্কুলে থাকতো ওরা তখন একটু চিন্তাটা কম থাকতো যে হ্যাঁ স্কুলে গেছে বিজি থাকবে আমাকে মানে খুঁজবে না, স্কুল থেকে এসেই আমার মেয়ে যেটা করতো সে এসে আমাকে ফোন দিত যে মা তুমি কখন আসবা কটার সময়, হ্যাঁ আমি আসতেছি, তোমার খাতাটা হোমওয়ার্কের খাতাটা খুলো, খুলে দেখো যে তোমার কী কী কাজ আছে। যেহেতু জয়েন্ট ফ্যামিলি ছিলাম, আমার শ্বশুরশাশুড়ি আমাকে অনেক সাপোর্ট দিয়েছিলেন, ওদের সঙ্গে সব সময় থাকতো, ওরা যেটা করতো এসেই হয়তো হাত মুখ ধুয়ে ফ্রেশ ট্রেশ হয়ে হোমওয়ার্কের খাতাটা বের করতো, করে আমাকে আবার ফোন করতো যে মা আমাদের কলেজ কি ধরো সাধারণ অবস্থায় যে অন্যান্য কলেজগুলো 9টা থেকে হয়তো 2টার মধ্যে, আমাদের হচ্ছে সকাল 8টা 7:30টার মধ্যে চলে যেতাম বাসে আসতে আসতে প্রায় সময় আমার 3:30-4টা, আর বছরের বেশিরভাগ সময় আমার বাসে আসতে আসতে সন্ধ্যা হয়ে যেত, বা আমাদের 2 শিফটে ক্লাস হয় তুমি তো জানো ব্যাপারটা। তো আমি এসে না শুধু চেক করতাম যে ওরা কী করেছে সারাদিন, এবং আমার যেটা করতাম এটা আমার উইকের একটা কাজ ছিল যে আমি চিলড্রেন অফ দ্য ডে এরকম অ্যানাউন্সমেন্ট করতাম, ওদের মনে আছে আমি সবচেয়ে ভালো বাচ্চা, খুব দুষ্ট ছিল দুজনে, বাট মিঠাপিঠি, তো ওদের সময় হচ্ছে যে আমার ছেলে 2000 সালের জুলাই মাসে আর মেয়ে হচ্ছে 2001-এর নভেম্বরে, গ্যাপটা খুব বেশি না। হ্যাঁ তো যেটা হয়েছে আমি
সবার কাছে শুনেছি বাচ্চারা খুব দুষ্টুমি করে, আমি দুষ্টুমি করতো বাচ্চারা, কিন্তু ওদেরকে অনেক এত কাজ দিয়ে রাখতাম, ছবি আঁকা অথবা তোমার গল্পের বই পড়া বা এগুলো, এবং আমি এসে খুঁজতাম যে কে কয়টা কাজ করেছে। খেলাটার মধ্যে কিন্তু মানে খেলনা ভেঙে ফেলা সেটাও একটা ছিল, যে হ্যাঁ মার্কিং হতো, মার্কিং ডিমার্কিং হতো, ওরা মাঝে মাঝে গল্প করে যে মা খুব আমাদেরকে জানাতো। তো আবার উইকের একটা অ্যানাউন্সমেন্ট দিতাম যে চিলড্রেন অফ দ্য উইক, খুব খুশি হতো, তারপরে মানতে দিতাম। হ্যাঁ ওইটা করতে কেন করতাম আমি, বিকজ ওরা যেন ওই দুষ্টুমি করবে বাচ্চারা, খুব স্বাভাবিক ব্যাপার দুষ্টুমি করবেই, কিন্তু শিখে শিখে যেন বড় হয়। হ্যাঁ মানে কোনো একটা কাজ, নিজের টেবিলটা গুছানো। এবং আমি একটা কথা সবসময় বলি, সব অনেক মাকে বলি, আমি কিন্তু কখনো হোমওয়ার্ক করে দিতাম না। স্কুল থেকে কি করিয়েছে, বাসে আসো ওইভাবে করো, আর ক্লাস ওয়ার্কে কপিটা চেক করো। তো ওদেরকে যেটা করতে হতো, ক্লাস ওয়ার্কটা খুব মনোযোগ দিয়ে করতে হতো, ফাঁকি দেওয়ার কোনো সুযোগ ছিল না। অ্যাজ এ টিচার তুমি বলতে পারো, এখানে একটা খুব প্রভাব পড়েছে আমার, যেই বাচ্চারা ক্লাসে খুব মনোযোগী হবে ওরা কিন্তু যত দুষ্ট হোক বাসায় এসে পড়াশোনা করে করতেই হবে। আর আমি কখনো হাতে ধরে এই অঙ্কটা করে দিচ্ছি বা ইংরেজিটা করে দিচ্ছি, আমি কোনো দিন হোমওয়ার্ক করে দিই না। আমি অনেক সময় বকা খেতাম বাসায়, আমার শাশুড়ি মাঝে মাঝে আমাকে বকতেন যে তুমি একটু ওদেরকে নিয়ে বসো না, আমি আমার খাতা দেখছি পড়াশোনা করছি, দুজন দুই পাশে পড়ছে পড়ছে, আমি দেখছি পড়ছে, কোথাও আটকে গেছে, মা এটা পারছি না, হ্যাঁ আবার ট্রাই করো, আবার ট্রাই করো, মানে করে দিই নাই, ইন্ডিপেন্ডেন্ট করার চেষ্টা করেছি, যেটা আমাকে খুব ভালো ফলাফল দিয়েছে। আমার ওই কখনো টিউটর রাখি নাই, ওরা যখন পড়াশোনা স্কলারশিপে পড়াশোনা করেছে এবং নিজেদের চেষ্টায় মানে ম্যাক্সিমামটাই এফোর্টটা দিয়েছি, পাশাপাশি গেছে হ্যাঁ আমি ব্যাক আপ যদি তুমি বলো ওইটা দিয়েছি, এবং আমি এফোর্ট হচ্ছে যে তুমি করো, করলেই পারবা। অবাক হয়ে তাকায় থাকতো যে অনেকের আম্মু করে দেয়, অনেকের বাসায় টিউটর আছে, আমি বলতাম যে না আমার তো সেটা সম্ভব না। এবং আমার স্টুডেন্টদেরকে আমি সব সময় বলি যে কখনো ইন্ডিপেন্ডেন্সিটাকে মিস করবে না, সবসময় নিজের উপরেই বিশ্বাস রাখবে, এবং সবসময় ইন্ডিপেন্ডেন্টলি পড়াশোনা করলে হবে কি, বেসিকটা ভালো হবে, স্টুডেন্ট ভালো হওয়াটা কিন্তু বড় কথা না, বেসিকটা ভালো হলেই কিন্তু অটো রেজাল্ট ভালো হবে, রেজাল্ট ভালো হলে আমরা কি বলি স্টুডেন্ট খুব ভালো, ওইটাই আমার ইয়েতে ছিল। অনেক কথা হয়ে যাচ্ছে। তো গল্প আড্ডা কিন্তু আমাদের চলতেই থাকবে, কারণ আপাকে এতদিন পরে পেয়েছি বলে কথা, কিন্তু এই ফাঁকে আবার আমাদের রান্নাতেও ফিরে যেতে হবে। আমাদের রান্নাতে আমরা এখন ফিরে যাচ্ছি, কিন্তু আজকে একটা ব্যাপারে আফসোস লাগছে যে আজকে ভাইয়া নেই, ভাইয়ার আজকে অফিস ডে। তো ভাইয়া যদি আজকে থাকতো তাহলে ভাইয়ার কাছ থেকেও কিন্তু আপার ব্যাপারে অনেক কিছু শোনা যেত, এবং তখন ভাইয়ার কাছ থেকে এবং বাচ্চাদের কাছ থেকে দুজনের কাছ থেকে মার্কিং না হতো, আপা গিন্নি হিসেবে কেমন আর মা হিসেবে কেমন, মানে কোনটাতে পয়েন্ট এসে আগিয়ে থাকবে, এটা একটা ফ্যাক্ট। তো যাই হোক, এটা না হয় আরও সামনে অন্য একদিন হবে। তো আজকে এখন দেরি না করে আমরা চলে যাচ্ছি আবারও আমাদের রান্নাতে। আচ্ছা আমরা আজকে আমার বোনলেস ইলিশ একটা রান্না, এটা খুব সহজ একটা রান্না, ইলিশ মাছটা থাকবে, কিন্তু তুমি মুখে যখন দিবা তখন কোনো কাটা নাই। হ্যাঁ এটা একটা আমরা বোন, আর ইলিশের তো অনেক রকম হয় যে কাটা ছাড়া অনেক রকমের করা হয়, স্মোক ইলিশ হয়, তো এটা হচ্ছে ইলিশের পিসটা করা থাকবে সুন্দর করে, তোমার দিকে তাকিয়েও আছে পিসটা, তুমি খাবারটা খাচ্ছ ওইটা একদম মোমের মতো গলে যাচ্ছে, মানে এটা আমার বাসায় সবারই খুব পছন্দ, বাচ্চাদের খুবই পছন্দ, এটা আমি চেষ্টা করবো দেখাতে। তো চলুন ভিউয়ার, আমরা এখন দেরি না করে সায়মা আপাকে নিয়ে, অনেক গল্প শুনেছি আমরা, আরও গল্প আছে আমরা সব শুনবো, তো আমরা এখন মূল রান্নাতে চলে যাচ্ছি, আপা আমাদেরকে দেখাবেন কাঁটা ছাড়া ইলিশ কীভাবে রান্না করা যায়। তো দেরি না করে আমরা চলে যাচ্ছি আমাদের মূল রান্নার সেগমেন্টে। আমাদের ইলিশ মাছ চলে এসেছে, এবং আপা এই রেসিপির জন্য আমাদের কী কী উপাদান লাগছে এটা যদি একটু বলতেন। খুবই সিম্পল একটা রান্না আমার, এটাতে হচ্ছে আমি এখানে একটু পেঁয়াজ দিব, পেঁয়াজ বাটা রেখেছি, ইলিশ মাছে তো আমরা আদা রসুন দিই না, অনেকে দেয় হয়তো জানি না আমি, আর শেষের দিকে আমার পেঁয়াজ বেরেস্তা রাখবে, কাঁচামরিচ, সসটা, এই এই তিনটা হচ্ছে শেষে, এই এখন প্রথম দিকে এটা, আর হচ্ছে লবণটা দিব। হ্যাঁ আর এই যে লবণটা দেখবে, এই আচ্ছা আমরা যেটা করছি প্রথমেই হচ্ছে আমি হাতটা ধুয়ে এসেছি, মানে আমি ইলিশ মাছটা মাখাবো, মাখিয়ে ওই আমার এখানে বাটিটা রাখা আছে টিফিন বাটিটা, এর মধ্যে আমি ইলিশ মাছটা দিয়ে দিব। ওকে এখানে জাস্ট মাখাবো আমি এখন, আমার এখানে পেঁয়াজ বাটা লাগবে হচ্ছে আমার এক টেবিল চামচের মতো, ঠিক আছে। এখানে তো একটা মাছ আমরা একটা মাছকে আমি আমার হ্যাঁ এক কেজির একটু বেশি, 100 গ্রাম ছিল হয়তো, অল্প একটু বড়, বেশি না, ঠিক আছে, 1 কেজি হলে আমি 1 টেবিল চামচ ইয়ে দিলাম, পেঁয়াজ বাটা দিলাম, আর হচ্ছে পেঁয়াজ দিব,
এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি যাবে, বাটাও যাচ্ছে আবার কাটাও যাচ্ছে, হ্যাঁ কুচিও যাচ্ছে, ওটা আমি প্রায় দেড় টেবিল চামচ দিলাম, দুটো মিলে আমার পেঁয়াজটাই বেশি এখানে যাচ্ছে। আচ্ছা আর আমি দিব হচ্ছে লবণ, লবণটা এখানে একটা মাছ হিসাবে আমি দিচ্ছি হচ্ছে চার চামচের কম, কিন্তু একটু আমার আন্দাজটা হচ্ছে ধরো চার চামচের আধা চামচের মতো বা কিছু একটা, আমি একটু ভালো করে মাখাবো। মাখানোর পরে আমি এখানে একটু তেল দিব, আমি একটু হেল্প করি আপনাকে, কতটুকু দিব তেলটা দিব হচ্ছে আপনার হাতে দিয়ে দিই আপনি, হ্যাঁ টেবিল চামচ, এক টেবিল চামচ। আচ্ছা হ্যাঁ আমরা সয়াবিন তেল দিচ্ছি, সয়াবিন তেল দিচ্ছি আমরা, আমরা চাইলে তো সরিষার তেল, সরিষার তেলটা দিতে পারি, হ্যাঁ আচ্ছা আমি সরিষার তেলটা দিই অনেক সময়। আর এখানে শেষের দিকে যে রান্নাটা হবে সেই রান্নার জন্য আমার একটু সস লাগবে আর আর আবার তেল লাগবে, এই জন্য আমি এখানে তেলটা একটু কম দিলাম। মাছটা এখন বেসিক্যালি সিদ্ধ হবে, এটা সময় লাগবে একটু, আমি বলেছিলাম যে প্রায় দু ঘন্টার মতো লাগবে, এটাকে আমরা কিছুক্ষণ মেরিনেট করে রাখি। ওকে হ্যাঁ ধরো 15 মিনিটের মতো যদি মেরিনেট করে রাখি, এর মধ্যে কিন্তু আমি আর কিছু দিচ্ছি না। হ্যাঁ আমি আরেকটা জিনিস একটু দিতে চাচ্ছি, সেটাতে অনেকে এখানে গুঁড়া মরিচটা দেয় অনেক সময়, এটা কাঁচামরিচ যেহেতু দিয়েছি সস দিয়েছি, আমি এখানে এখন গুঁড়া মরিচ দিচ্ছি না, দিতে পারি আমি চাইলে একটু হালকা গুঁড়া মরিচটা দিতে পারি এখানে, লাল মরিচের গুঁড়া যেটা। আচ্ছা ঠিক আছে ওকে, এই কোনো অসুবিধা নেই। তো আমরা 15 মিনিটের জন্য অপেক্ষা করছি, তো 15 মিনিট পরে আমরা ফিরে আসি ম্যারিনেশনের পালা শেষে। ম্যারিনেশনের পালা শেষ মানে 15 মিনিট ওভার, এখন কি করবো আপা? এখন আমি এখানে হালকা একটু গুঁড়া মরিচ দিচ্ছি, জাস্ট একটু মানে কালারটাও আসবে হচ্ছে একদমই খুব সামান্য, হ্যাঁ একটা এক চিমটির মতোই বিষয়টা এখানে, জাস্ট আমি আবার একটা একটু মাখিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি এতে এখানে বসিয়ে দিতে, হ্যাঁ ওখানে রেখে বসে বসে। আচ্ছা আমাদের সুবিধা হবে, এখানে মাছগুলো যে দেখা যাচ্ছে ঠিক এরকমই কিন্তু টুকরাগুলো থাকবে, এটাই হচ্ছে বোনলেস ডিশের মজাটা, এখানে মাছটা ভাঙবে না। আর আমরা যদি সুন্দর করে তুলতে পারি তখন ওইটা একটা টেকনিক, তোলার টেকনিকটা একটা বড় টেকনিক, সাজানোর ব্যাপারটাও মানে মাছটা দেওয়ার ক্ষেত্রে যেই পার্টে আমি যেন না ভাঙে এমনভাবে মাছটাকে বসাতে হবে। ওকে ছোট ছোট এগুলো কিন্তু টিপস দিয়ে দিচ্ছে আপা সবাইকে, সো যারা ইলিশ পাগল যারা আবার কাটার ভয় ইলিশ খেতে পারে না, সেদিনই আমার এক ফ্রেন্ড বলছিল আমাকে যে আমি বললাম যে মাছ খাও, বলে হ্যাঁ হ্যাঁ মাছ খাই, মানে আমি তার বাসায় খাবার রান্না করে পাঠাবো। আচ্ছা তখন সে আবার বলছে না মাছ খাই কিন্তু আবার কাঁটা ছাড়া মাছ খাই না, মানে খাই ইলিশ মাছ খুব ভালো লাগে কিন্তু আবার কাঁটা দেখে খেতে পারবো না। তা আমি বললাম যে বাবা মানে তো তাকে তো ডেফিনেটলি সামনে এটা বানিয়ে পাঠাবো, এটা একটা আমার একটা খুব ইমোশনাল একটা পার্ট, তুমি বললাম মনে করে মানে ভালো লাগলো। আমার দাদু শেষের দিকে যখন আমার দাদু বেঁচে ছিলেন 100 বছর, তো দাদু মানে মাছ খেতে খুব চাইতেন কিন্তু কাঁটা বাঁচতে পারতেন না, মানে কাঁটাটা রাখতো গলায়। আব্বা এত পছন্দ করেন এটা আইটেমটা, আমাকে প্রায় বলতো যে দাদুর জন্য একটু মাছ পাঠাও, তো আমি বোনলেসটা পাঠাতাম, উনি এত পছন্দ করে খেতেন এবং আমাকে খুব দোয়া করতেন যে হ্যাঁ তোমার এটা এত পছন্দ লাগে মানে ভালো লাগে, মাছটা কেমন মোমের মতো ঘুরে যায়, যে ওয়ার্ডটা ইউজ করলাম ওটা দাদুর কাছ থেকে শেখা। হ্যাঁ এটা আমরা পুরোটা দিয়ে দিচ্ছি, এখানে একটু উম্মা পানি লাগবে একটু আমার, হ্যাঁ এখানে পানি আছে এবং পানির বোতলটা আর আপার শাড়ির কালারটা কিন্তু ম্যাচ হয়ে গেছে, কত কিছু খেয়াল করো তুমি। হ্যাঁ আরো হ্যাঁ আর একটু ব্যাস, এটা আমি যেটা করি আমরা মশলাটাকে ধুয়ে এখানে দিয়ে দিলাম, আর একটুখানি পানি লাগবে, আমি এখানে একটা টিপসি বলা যাচ্ছে এটাকে, হ্যাঁ এখানে দাও, হ্যাঁ ব্যাস ব্যাস হয়েছে। এখানে মাছের যে টুকরোগুলো আছে সেই টুকরোগুলো ভেজে যাবে, এবার দেখা যাবে এইটুকু মানে একদম পুরো ডুবে যাচ্ছে না আবার মানে উপরে ভাসবে না, আর একটু মনে হয় লাগবে লেজটা উপরে আছে, ব্যাস একটু খেয়াল করলে আমরা যারা মাছ রান্না করব তারা এই টুকরাগুলো ডুবে যাচ্ছে। হ্যাঁ আর আমার এই বাটির একটা এক আঙ্গুল খালি রাখলাম আমরা, ঠিক আছে যেটা পুডিংয়ে আমরা যেভাবে বসে আমরা সেভাবে, ওকে থ্যাংক ইউ। এখন আমরা ঢেকে দিব, আমার এখানে হচ্ছে একটা ইয়ে আছে হাঁড়িটার একটা দুটো অংশ, এটা প্রেশার কুকারের সাথে পাওয়া যাচ্ছে, আর আমি একটা
এটা টু টিপসি বলা যায় না, এটা পেশেন্টটা দেওয়ার জন্য এটা একটা বাক্সটার মতো আমি দিলাম। আচ্ছা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা টিপস। তো আমি আমি দেখাতে চাচ্ছি বাক্সটা কতটা ভারী, কেন দিচ্ছি। অনেকে আবার কোশ্চেন করবে, তার আগে আমি কোশ্চেন অ্যান্সার দিচ্ছি, এবং এটা অনেক 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 ভারী, হ্যাঁ, বোঝানোর জন্য। সো এটা আপা দিয়ে দিচ্ছি যাতে প্রেশারটা ক্রিয়েট হয় এবং ওটা কোনো উপচে না যায়, তাই না? সেটাই তো। এটাকে আমরা এরকম করে এখানে আমরা পানি দিব। প্রেশার কুকারে আমরা রান্না করছি। সো প্রেশার কুকারে কী করবো আপা? প্রেশার কুকারটাতে আমরা এখন হচ্ছে এই যে জালিটা এটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এখানে প্রেশার কুকারের মধ্যে একটু পানি দিব। আচ্ছা, তাহলে আগে পানি দিই? হ্যাঁ, আগে একটু পানি দিব। পানিটা হচ্ছে সবসময় এটার 3/4টা কভার করবে, এরকম এতখানি পানি আমার দেওয়া লাগবে। হ্যাঁ, এখন মোটামুটি হয়ে গেছে। আমি আই হোপ আমার একটা ওই যে প্রেশার কুকারটা রান্না করতে করতে একটা দাগ হয়ে গেছে, হ্যাঁ, ওইটা আমি বুঝতে পারি। আচ্ছা, এটাতে আমরা এখন বসাচ্ছি। ওকে, আমি তো এটা বাসায় যে মাছ ফ্রাই করব। হ্যাঁ, খুবই ইজি, কোনো কিন্তু মশলা কিন্তু তেমন কিছু না, জাস্ট আমরা দিলাম। হ্যাঁ, প্রেশার কুকার ঢেকে দিই আমরা। ওকে, প্রেশার কুকার ঢেকে দিচ্ছি। এটা কতক্ষণ আমরা প্রেশারে রান্না করব? এখানে একটা এটাও একটা যদি তুমি টিপস দাও, সেটা টিপসের কথাই বলা যাচ্ছে, সেটা হচ্ছে যে প্রথমে কিছুটা সময় আমার একটু জারটা বড় থাকবে, বেশি থাকবে। হ্যাঁ, প্রথম 10 মিনিটের মতো জারটা বাড়লো, থাকলো, প্রথম সিটিটা বাজলো। সিটি বাজার পরে আমি হাফ এন আওয়ার রাখবো হচ্ছে মাঝারি আছে। আচ্ছা, এই জারটাই কিন্তু মেইন এখানে। হ্যাঁ, হাফ এন আওয়ারটা রাখবো হচ্ছে, সিটি বাজলো মানে আমার এটা ভিতরে পানিটা বয়েল হয়ে গেল। আর হাফ এন আওয়ার পর থেকে পরবর্তী প্রায় ঘন্টা খানেকের মতো থাকবে ধীমা জালের একটু বেশি, মানে পুরো ধীমা না, তার একটু মানে আরেকটু জালটা কমবে, ধাপে ধাপে চারবার জালটা কমবে। পরবর্তী আবার হাফ এন আওয়ার আমি রাখবো হচ্ছে একদম ধীমা জালে, তাহলে কতক্ষণ? 2 ঘন্টা, মানে 2 ঘন্টা হয়ে গেল। তো মানে এখানে কিন্তু ক্যালকুলেশনের ব্যাপার আছে, ঠান্ডা মাথায় শুনতে হবে, বুঝতে হবে। টিপস কিন্তু অনেকগুলো পেয়ে গেছেন একদম পারফেক্টলি একটা বোনলেস ইলিশ তৈরি করার জন্য। তাহলে আমরা দেরি না করে আপা চুলাতে দিয়ে দিবে, আমরা 2 ঘন্টার জন্য ডিফারেন্ট ডিফারেন্ট টেম্পারেচারে আমরা দিব। আজ আসার পরে জালটাকে কমিয়ে দিচ্ছি। হ্যাঁ, এটা মাঝারি আছে, চলে গেল জালটা, এভাবে থাকবে আরো হাফ এন আওয়ার। আমরা সিটিটা বাজার পরে আমরা জালটাকে কমিয়ে মাঝারি আছে করে ফেলেছি, এখন এভাবে থাকবে আরো আধা ঘন্টা। এখন কি করবো আপা? এখন আমরা আবার এই জালটাকে আমাদের 30 মিনিট 10 মিনিট 40 মিনিট হয়ে গেল, এখন আমরা পরবর্তী আবার ঘন্টা খানেকের জন্য জালটাকে আরেকটু ধাপ কমালাম। একদম ধিমে আছে না? হ্যাঁ, এই যে ধিমে আছে না, ঠিক ধিমে আছে থেকে আরেকটু বেশি। ওকে, এই অবস্থা থাকবে, এটা থাকবে হচ্ছে প্রায় 1 ঘন্টা। ওকে, তারপরে আরেকটা ধাপ কমবে 1 ঘন্টা পরে, বাকি আবার 50 মিনিটের জন্য একদম ঝিমে আছে। এভাবেই আবার প্রায় 2 ঘন্টা রান্নাটা মানে সেদ্ধ হবে আর কি মাছটা। তো আমরা সেটার জন্য অপেক্ষা করি। আপা আমাদের তো হয়ে গেছে না? হ্যাঁ, আমরা এখন লাস্টে যাচ্ছি, জালটা এখন একদম ঝিমি আছে এবং এইভাবেই থাকবে আরও 50 মিনিটের মতো। মোটামুটি মাছের একটা সুন্দর স্মেল আসবে 50 মিনিটের মাথায়। আমরা ওই তুমি নিজেই টের পাবা যখন বন্ধটা সুন্দর একটা স্মেল আসবে, সুন্দর মাছটা হয়ে গেছে সেদ্ধ, ওই তখনই আমরা বন্ধ করবো। আর বাকি সময়টা 10 মিনিটটা আমরা প্রেশার কুকারটা তখন থাকবে, এভাবেই থাকবে, খুলবো না। এই টোটাল 2 ঘন্টা 10 মিনিট, মানে প্রথমে 2 ঘন্টা চুলোতে আর বাকিটা প্রেশারে যেটুকু হবে। তো ফাইনালি 2 ঘন্টা 10 মিনিট পরে আমাদের কিন্তু ইলিশ প্রেশার কুকার থেকে আমরা বের করে নিয়েছি খুব সাবধানতার সাথে। তারপর এখন আমরা তো নেক্সট স্টেপে রান্না করবো। হ্যাঁ, নেক্সট স্টেপে হচ্ছে আমরা এখানে একটু তেলের মধ্যে অল্প একটু পেঁয়াজ দিয়ে ভুনে, তারপরে ওর মধ্যে এই যে ইলিশের যে ঝোলটা আছে, সেদ্ধ ইলিশের ঝোলটা যেটার মধ্যে আমাদের মশলাটা আছে, সেইটা আমরা দিব। দিয়ে একটু হালকা 3 থেকে 4 মিনিটের মতো রেখে একটু সস দিব। সস দেওয়ার পরে
ইলিশ মাছের টুকরোগুলোকে খুব সাবধানে করে দিতে হবে। তাহলে আমরা এক কাজ করি, আমরা তারপরে চলে যাই, সবকিছু নিয়ে রান্না করে চলে যাচ্ছি। তো তারপর ওখানে যেয়ে মেইন রান্নাটা করে ফেলছি। চলে তেল দিয়ে দিব, তাই তো? হ্যাঁ, আমরা তেল দিব খুবই সামান্য পরিমাণের তেল, ব্যাস এক টেবিল চামচ। তাই আগে দিয়েছি এক টেবিল চামচ, এখন আবার ইলিশ মাছ তো বেশি তেল লাগে না, কারণ ইলিশ মাছটা অনেকখানি তেল থাকে। এটা তারপর একটু পেঁয়াজটা দিব আবার। আপু আমার সাথে চামচ দিলে আপনি একটা একটা করে দিতে থাকতেন, আমার হলো নাড়তে সুবিধা হতো। আমার আবার সব জায়গাতে রান্না করতে খুব মজা লাগে, মানে এরকম হেল্প আউট করতে। পেঁয়াজও অল্প করেই আমরা দিচ্ছি, তবে এই রান্নাটার মধ্যে কিন্তু পেঁয়াজ আসে দিলাম আমরা। হ্যাঁ হ্যাঁ, আজ তো হাই হিটেই থাকবে না? আমি আছি, কোনো টেনশন। দুই বোন থাকলে কি মজা হয় দেখেন, আপা আর আমি দুজনে মিলে এখন মজা করে ফাইনাল কাজ দিচ্ছি। সাবধানে তুলে রাখছি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে মাছগুলোর টুকরো কিন্তু আমি যেভাবে দিয়েছিলাম ঠিক সেরকমই আছে এবং সেটা ভাঙেনি। হ্যাঁ, বাট এটার ভিতরে কিন্তু কোনো কাঁটাটা অস্তিত্ব নেই। রান্নাটার সিস্টেমটা হচ্ছে এরকম, এখানে একদম ওই আস্তভাবে থাকবে, কিন্তু মুখে গেলে মিলিয়ে গেল কাঁটাটা। আমরা এটা কিন্তু ইলিশ মাছের মাথাও দিই, হ্যাঁ আজকে আমি দিইনি, কারণ তখন আমার দুটো বাটি লাগবে, একটু সময় লাগে। এই হচ্ছে আমার ইলিশ মাছের টুকরোগুলো, আস্তে আস্তে করে এই পানিটা দিয়ে দিচ্ছি। এই ইলিশ মাছের পানিটা যে সেদ্ধ করা হয়েছিল প্রেশার কুকারে, সেটার যে পানিটা ছিল সেই পানিটা আমরা এখন এখানে দিয়ে দিয়েছি এবং এখন এটাকে সুন্দর করে কষানো হবে। একটু কষানো হয়ে গেলে আমরা এর মধ্যে একটু সস দিয়ে দিব, একটুখানি বলকটা আসলে। এবং খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে। অল্প মশলায় যে অনেক মজার কিছু হয়, ভালো কিছু হয়, সেটা কিন্তু আসলে এইসব রান্নাগুলো দেখলে বোঝা যাবে। আমরা বিগত যে কতগুলো এপিসোড করেছি দেশীয় রান্না, আঞ্চলিক রান্না, সেখানেও কিন্তু আমরা যে খুব হিউজ অ্যামাউন্টে স্পাইসেস ইউজ করেছি সেটা না। তো অল্প মশলায় পরিমিত মশলায়ও যে অনেক মজার কিছু হয় সেই এক্সাম্পলগুলো কিন্তু আমি আপনাদেরকে দিচ্ছি, সামনে আরও পাবেন। আর সায়মা আপাকে তো আজকেই কিন্তু মাফ করছি না, আমরা আবার আসবো, বারবার আসবো, সায়মা আপনার আসবা, মোস্ট ওয়েলকাম। এবং আরও অনেক মজার মজার রান্না আছে, সেই সব রান্নাগুলো জানবো, আপার বোনদের কাছেও যাবো। আর আন্টি যদি কোনোদিন আমাদেরকে রান্না দেখাতে পারতো, কারণ আন্টি অনেক ভালো রান্না পারে সেটা আমি শুনেছি। আমার বড় বোন খুব ভালো রান্না পারে, ও ও হচ্ছে ডক্টর, ও বাংলাদেশ মেডিকেলে আছে, ফিজিওলজি ডিপার্টমেন্টে। কিন্তু ওর শখটা হচ্ছে রান্না, মানে বিভিন্ন রকমের দেশি বিদেশি বিভিন্ন রিয়েলিটি শো গুলো বিজয়ী হয়ে এসেছে। রাধুনীতে ছিল, তারপর হচ্ছে মিরর থেকে একটা হয়েছিল, সেখানে সে ফার্স্ট হয়েছিল, মানে সে মাশাআল্লাহ তার এই অ্যাচিভমেন্ট গুলো। আমরা তো ওই আপুকে তো ছাড়া যাবে না, আমি শিওর যে আজকের এপিসোডটা যে ইন ফিউচারে যখন ওই আপুও তো দেখবে, ডক্টর আপু দেখবে, তো আপুকে বলে রাখছি আমি কিন্তু ভেরি সুন আসছি আপনাকে হান্ট করতে আপনার বাসাতে, ঠিক আছে? তো আমরা এখানে চলে আসছি। হ্যাঁ, বলকটা চলে আসছে, খুব সুন্দর মতন বলক চলে এসেছে। এখন কি করতে হবে বাবা? আমরা একটু সস দিব। হ্যাঁ, সসটা দিব একটু গ্রেভিটা আসার জন্য। আমরা টমেটো চিলি সস দিচ্ছি কি? আমরা হট টমেটো সস দিচ্ছি। আচ্ছা, আমরা তো চাইলে লাইক রেগুলার যে স্পাইসেস আছে, লাল মরিচের গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ দিয়েও করতে পারি, কিন্তু আমি রান্নাটা হ্যাঁ হ্যাঁ, এখানে আমি আরেকটা কাজ করি, সেটা হচ্ছে যে সরিষা বাটা, এই সময়টাতে
হ্যাঁ সেটা আম্মার আম্মার পরামর্শ। আচ্ছা যে তুমি একটু সময় দিয়ে দেখো কেমন হয়। আচ্ছা যেহেতু উনি খাদ্য পুষ্টি শিক্ষক ওনার আর বিভিন্ন রকমের রান্নাতে ভীষণ এক্সপার্ট। আন্টিকে তো ছাড়া যাবেই না। তো আম্মা আমাকে বলবো একবার তো আমি ট্রাই করেছি সরিষা বাটা, এই যে আমি সসটা দিলাম না সসটা না দিয়ে এই সময়টা আমি সরিষা বাটা দিলাম। একেবারে তুমি যে সরিষা দিটা খাচ্ছ ওইটা আসতেছে প্লাস একটুখানি সামান্য হলুদ তখন অ্যাড করছি আমি ওই কালারটা আসার জন্য মাছটা দিব। একটু আমি আগুনটা কমিয়ে দিচ্ছি, আমার তো মোটামুটি বরফটা চলে আসছে, গ্রেভিটা ঘন হয়ে যাচ্ছে। আমি বারবারই বলছি আমি কিন্তু হাতটা ধুয়ে নিয়েছি, না কোনো অসুবিধা নেই আপু আমরা জানি। আর আমি শুধু সাবধানে এখানে একটা টিপস বলা হয়নি আমার, ওটা খুবই ইম্পর্টেন্ট, এটা হচ্ছে যে মাছটা যেন না ভাঙে। যখন আমরা প্রেশার কুকার থেকে তুলবো তোলার পরে একটু আমাকে এটা ঠান্ডা হওয়ার একটা সময় দিতে হবে মাছটাকে, ভাপটা বের হওয়ার, না হলে কিন্তু লেগে লেগে যেটা হবে মাছটা ভেঙে যেতে পারে, টানা হাঁচটা করা যাবেই না কিছুতেই টানা হাঁচ। তুমি দেখতে পাচ্ছ মাছটাকে একদম আস্ত আছে এবং এটাকে ঠান্ডা হতে আমাকে একটু কুলিং টাইম যদি তুমি বলো ওই স্টাইলে তাহলে ওই সময়টা আমাকে দিতে হবে। হ্যাঁ ওকে, ওটা না দিলে কিন্তু ওই মাছটার ইটা থাকবে না, ওকে ভাজটা থাকবে না, মানে নষ্ট হয়ে যাবে, ভেঙে যাবে, ভেঙে গুঁড়া গুঁড়া একদম কিন্তু গুঁড়া গুঁড়া হয়ে যাবে। আর একটা টুকরা আছে আমাদের, মোটামুটি একটা 1 কেজি দিশে আমার 8 টুকরা হয়েছে এইভাবে। হ্যাঁ দিয়ে দিলাম, বাকি ছোলটুকু দিয়ে দিয়ে ছোলটুকু দিয়ে দিলাম, এখন আমরা একটু ঢেকে দিলাম। ওকে আমরা কি এখন এই বেরেস্তা কাঁচা লঙ্কাকে এখনই দিব না পরে? বেরেস্তাটা সবার লাস্টে দিচ্ছি আমরা, আর কাঁচা লঙ্কাটা একটু গরমটা আসুক তারপর দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, সো আমরা এখন আপা বলেছেন ঢেকে দিব তো আমরা একটু ঢেকে দিচ্ছি। হ্যাঁ একটুখানি ঢেকে দিচ্ছি আমি, একটু বরফটা আসলেই ধরো 3 থেকে 4 মিনিট মানে শেষের দিকে সময়টা খুব বেশি না। আচ্ছা এটা থার্ড স্টেজটা আমাদের। আচ্ছা বরফটা চলে এসেছে। হ্যাঁ বরফটা চলে আসছে, আর হচ্ছে আমরা এখন চিড়ে রাখা কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এখানে, কাঁচামরিচটা দিচ্ছি ফ্লেভার আসবে, এবং আমরা কিন্তু ওখানে খুব একটা ঝাল দিইনি। হ্যাঁ তা আমি এখানে কাঁচামরিচটা দিলে ওই সুন্দর একটা স্মেলও আসবে ঝালটাও হবে। আমি 6টা কাঁচামরিচ দিয়েছি, খুব সুন্দর আমরা ঢেকে দিচ্ছি আমরা। ওকে ফাইন আমরা ঢেকে দিচ্ছি, তো আমরা আবার কিছুক্ষণ অপেক্ষা করছি। হয়ে গেল আমাদের ইলিশ কাটা ছাড়া বোনলেস ইলিশ, এবং আমার ডিশে উঠানো শেষ, এখন আমরা খাওয়া দাওয়া করবো ইনশাল্লাহ, এবং আমি টেস্টগুলো করবো, খাবো, আবার ওয়েট আরও গেইন করবো। আচ্ছা খুবই আমরা একটা মানে স্ট্রেইট একটা ইয়ে দিয়ে তুললাম কিন্তু, হ্যাঁ মানে তোমার হাত থেকে গরম লাগছে। আচ্ছা সো ফাইনালি যেটা হয়েছে যে আমি এসেছিলাম আপার এখানে একটা রেসিপি দেখতে, কিন্তু আপার বাসা অনেক বছর ধরে খালি বলি আমি আসবো আমি আসবো, কিন্তু সামহাও আমি টাইম ম্যানেজ করে আসতে পারি না। তো আজকে এই রেসিপির বাহানে আপার এখানে আসা হয়েছে, এবং সেই উপলক্ষে আপা আমার জন্য কত খাওয়ার আয়োজন করেছেন, তো সেই ফাঁকে আমি খাওয়াগুলো অন্যগুলো টেস্ট করব এবং আপার যে ইলিশের যে রেসিপিটা সেটাও ট্রাই করব। এই যে তোমার স্পেশাল রেসিপি আজকের জন্য, আমি জানি না কেমন হয়েছে খেতে, আপা দেখতে এত লোভনীয় হয়েছে যে আমি ঘ্রাণ নিতে পারছি, আমি টেস্ট করতে পারবো, বাট এই যে আপনারা যারা দেখছেন তারা তো আসলে চাইলে এটাকে এইভাবে করে দেখা ছাড়া কোনো উপায় নেই। তবে আই এম শিওর রেসিপিটা তো আমরা প্রত্যেকটা ইন ডিটেলস যখন স্ক্রিনে রান্না করছিলাম উঠছিল, এইভাবে করে কিন্তু আমাদের আজকের এই রেসিপিটা শেষ হয়ে গেল। আমি এখন প্রত্যেকটা খাবার আপার সাথে বসে বাবুদের সাথে বসে বসে ট্রাই করব, এবং আমাদের আজকের এই এপিসোডটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং থামস আপ দিতে ভুলবেন না, আমার উম্মাস কিচেন পেজ উম্মাস কিচেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো সাইমা আপা অনেক 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 ধন্যবাদ, এই ব্যস্ত সময়ের ভেতর থেকে আপনি আমার জন্য সময় আজকে বের করেছেন,
বাবুদেরকে নিয়ে আমরা একটা কিছু করার ট্রাই করেছি ভাইয়াকে খুব মিস করছি ভাইয়া বলবো না দুলা ভাই বলবো দুলা ভাইকে মিস করছি আমি সেই দুলা ভাইটা দেখলে দুলা ভাই সামনে আমাকে অবশ্যই দাওয়াত দিবে তখন আরেক খাবারই করবো আপা কিছু বলে শেষ করে দিই আচ্ছা ধন্যবাদ উম্মা তোমাকে অনেক আমি কিছু রান্নাবান্না করতে পারতাম না নানু আমাকে একটু একটু টিপস দিয়ে শিখিয়েছে এখন আস্তে আস্তে যা করেছি তুমি রাঁধুনি পাকা রাঁধুনি খেয়ে বলবা কেমন হয়েছে আর ধন্যবাদ উম্মাস কিচেন আমার বাসায় আসার জন্য ভবিষ্যতে আবার আমরা দেখা হবে ইনশাল্লাহ ধন্যবাদ সালাম আলাইকুম তো এই এপিসোডটা এখানে শেষ করে ফেলছি আবার দেখা হবে সামনের কোন এপিসোডে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং উম্মাস কিচেনের সাথেই থাকুন আল্লাহ হাফেজ অ্যান্ড হ্যাপি কুকিং থ্যাংক ইউ